হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আমি তিথি, আমার চ্যানেল তিথি স্টাইলিশে তোমাদের সুস্বাগত। তো আজকে আমরা কথা বলবো আইব্রো ফিল করা নিয়ে। আইব্রো ফিল পারফেক্টলি কী করে তাড়াতাড়ি করে চট জলদি করে করা যায়, তার জন্য আমি এই ভিডিওটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে আর বেশি বকবক বকবক না করে ভিডিওটি দেখে নিচ্ছ। তো ফার্স্টে আমি দেখিয়ে নিই যে আমরা কী কী দিয়ে আইব্রো ফিল করতে পারব। তো এখানে দেখো আমি দুটো জেল আইলাইনার নিয়েছি, এটা ব্রাউন আর এটা ব্রাউন কালারের জেল আইলাইনার, এটা আইলাইনার, আর এটাও একই ব্র্যান্ডের ব্ল্যাক কালার। তো ব্ল্যাকটা আমরা বেশিরভাগ ব্রাইডালের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আর ব্রাউনটা যাদের ধরো ডেইলি ওয়ারের জন্য ব্যবহার করে থাকি আমরা, আইব্রো পেন্সিল যেগুলোকে বলে। এখানে দেখো একটা সুইস বিউটির একটা ব্রাউন আইব্রো পেন্সিল আছে, এই পেন্সিলটার সামনে এরকম একটা ব্রাশ আছে, আর এটা আমি অনেকটা ইউজ করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ, আর এর শেডটা খুবই ভালো, খুব সুন্দর। এটাও আমি বেশিরভাগ আই মেকআপের ক্ষেত্রে বা আইব্রো ফিল করার জন্য ব্যবহার করি। তো আর এইটা হচ্ছে আমার ফার্স্ট আইব্রো পেন্সিল বা স্টিক বলতে পারো, এটা হচ্ছে হিলিরা রোডার আইব্রো পেন্সিল, এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটা দেখে নাও, এটাও ভালো, ব্ল্যাক আর ব্রাউন বোঝা যাচ্ছে না অতটা ভালো, কিন্তু এটা সবচেয়ে ভালো হচ্ছে এটার পেছনে একটা এরকম স্কুলি আছে, স্কুলিটা খুব কাজে লাগে আমাদের এইভাবে আইব্রোটাকে ফিল করার জন্য। তো আচ্ছা চলো তাহলে আমরা আজকে আইব্রো ফিল করা শিখি নি, তো লেটস গো। তো এবার দেখো একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি ব্ল্যাক কালারের জেল আইলাইনার নিয়েছি, নিয়ে পেছন থেকে হালকা হালকা করে সামনের দিকে আস্তে 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 করে এগিয়ে যাচ্ছি। তো আমরা কী করবো, সামনে যে হালকা হালকা আমাদের আইব্রোটা থাকে সেটুকু ফিল করবো না, সেটুকু কী করবো, সেটুকু ড্র করবো না, ফিল করে নেব। তো তারপরে নিচের দিক দিয়েও সেম যেরকম আইব্রো লাইন আছে সেভাবে হালকা হালকা করে টেনে পুরো আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। এবার দেখো এভাবে ড্র করছি, পুরোটা ড্র করা হয়ে গেলে পরে ব্রাশে যেটুকু থাকবে হালকা করে আইলে না সেটুকু একটু সামনের দিক দিয়ে স্মাচ আউট করে নেবো। এবার একটা স্পুলি নেবো, স্পুলির সাহায্যে কী করবো, এটাকে হালকা হালকা করে স্মাচ আউট করবো। দেখো যেটুকু এক্সট্রা থাকবে সেটুকু স্পুলিতে উঠে যাবে। এবার কী করবো, এটাকে আমরা সামনের দিক দিয়ে আরেকটু স্মাচ আউট করে নিচ্ছি, নিয়ে এবার একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে কনসিলার নিয়ে এটাকে পুরো ক্লিন করে নেবো। দেখো কনসিলার নিয়ে নিচ্ছে একটা অ্যাঙ্গেল ব্রাশে, নিয়ে এবার এটাকে সামনের দিক দিয়ে পুরো পেছন পর্যন্ত পুরো ড্র করবো, যাতে যদি এক্সট্রা কোনো কিছু থাকেও সেটুকু এটাতে উঠে যাবে আর আইব্রোটা শার্প লাগবে, হেভি সুন্দর লাগবে দেখতে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। উপর দিকেও সেইভাবে একই রকম করে আমি এখানে কনসিলার দিয়ে দেখো শেপ নিয়ে নিচ্ছি। দেখো আইব্রোটা কত সুন্দর লাগছে, ব্রাইডালের জন্য বেস্ট আইব্রো এটা, আজকে এই জন্য ব্রাইডালের জন্যেই আইব্রোটা শিখালাম আমি। তো গাইস আজকে আমরা তাহলে দেখে দিলাম কী করে সহজভাবে আইব্রো ফিল করা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আজকে আমি এই ব্ল্যাকটা দিয়ে আইব্রোটাকে ফিল করেছি, কেননা ব্রাইডালটাই সবাই বেশি করে দেখতে চায়। তো ব্রাইডালদের কী করে আইব্রো ফিল করতে হয় সেটাই আমি আজকে পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ ফ্রেন্ড, প্লিজ সাপোর্ট মি। আরও নতুন নতুন ভিডিও আসবে তাহলে তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমার নতুন নতুন ভিডিও আসবে বলো। তো বাই ফ্রেন্ড, আজকের জন্য এইটুকুই, টাটা।